হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যারা আমায় প্রথমবার দেখছো, আমি তন্নিমা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে না আমি তোমাদের সাথে আমার একটা ফেস প্যাক শেয়ার করব। তো আমার মুখে যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো যে কীরকম পিম্পল হয়। দুই চার দিন পরপরই একটা না দুটো পিম্পল উঠতেই থাকে। এই যে রিসেন্ট একটা এখানে উঠেছিল, তো আমার মুখ এখন কিন্তু পিম্পলের ওঠার সংখ্যাটা অনেকটা কম। আমি এই ফেস প্যাকটা ব্যবহার করি দেখে আমার পিম্পল ওঠার সংখ্যাটাও কমেছে, আর যে গালের দাগগুলো সেগুলো আস্তে আস্তে হালকা হচ্ছে। তো এত সুন্দর একটা ফেস প্যাক আমি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। তোমাদের যারা আমার মতো এরকম সমস্যায় ভুগছো বা মুখে দাগ আছে বা পিম্পল হচ্ছে, তারা যদি এই ফেস প্যাকটা অন্তত সপ্তাহে একদিন, না পারলেও মাসে যদি দুবার ব্যবহার করো না, তোমরাও একদম ক্লিয়ার স্কিন পেতে পারো। তো তোমাদের যাদের মুখে অ্যাক্টিভ পিম্পল আছে না, তোমরা যদি এই ফেস প্যাকটা লাগাও তাহলে তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে, পরের দিনই দেখতে পারবে তফাৎটা, যে পিম্পলটা অনেকটা ছোট হয়ে এসছে বা রেডনেস যে থাকে সেটা কমে গিয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, চলো দেখতে থাকো ভিডিওটা। তো এরকম একটা পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে। আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব মুলতানি মাটি। এই যে এক চামচ মুলতানি মাটি দিলাম। আমি এখানে গুড ভাইবসের মুলতানি মাটি ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো মুলতানি মাটি ব্যবহার করতে পারো। দিচ্ছি এক চামচ নিম পাউডার। আমি গুড ভাইবসের নিম পাউডার ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো নিম পাউডারই ইউজ করতে পারো, বা যদি নিম পাউডার নাও থাকে তোমরা ফ্রেশ নিম পাতাও ইউজ করতে পারো। রাখছে এক চামচ চন্দন পাউডার। গুঁড়ো চন্দনটা ব্যবহার না করে তোমরা চন্দন, যেটা ঠাকুরে আমরা যেই চন্দনটা সাদা চন্দনটা ব্যবহার করি, সেই সাদা চন্দনটা দিয়েও এই ফেস প্যাকটা বানাতে পারো। এবার আমি এর মধ্যে অ্যাড করব জাস্ট এক থেকে দু ড্রপ টি ট্রি অয়েল। টি ট্রি অয়েলটা বেশি ব্যবহার করবে না, বেশি ব্যবহার বলতে বেশি ড্রপ ইউজ করবে না, কারণ এটা একটু স্কিনটাকে একটু হালকা জ্বালা জ্বালা করে দিলে পরে, সেই জন্য বেশি দেবে না, এক থেকে দু ফোঁটাই দেবে, আর না চাইলে স্কিপও করতে পারো। আমি এসেনশিয়াল অয়েলটা দিলাম, একটা ভালো গন্ধও হবে আর টি ট্রি অয়েলটা তো পিম্পলের জন্য খুবই ভালো সেই জন্য। এবার এই টোটাল জিনিসটাকে আমি এখানে রোজ ওয়াটার, আমার এটা গুড ভাইবসের রোজ টোনার, এই রোজ ওয়াটারটা দিয়ে আমি এইটাকে মেশাবো। ভালো মতো এইভাবে মিশিয়ে নিতে হবে, ফেস প্যাক যেরকম হয় সেইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি আমার চুলটাকে আটকে নিয়ে কিচ্ছু নেই, পরিষ্কার মুখ, আমি এই ফেস প্যাকটাকে আমার সারা মুখে অ্যাপ্লাই করব। Thank you.
আমরা তো নিমের ব্যবহার সবাই জানি, নিম আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। আর ছোটবেলায় মা দিদারা সবসময়ই মুখে দাগ হলে বলতো চন্দন মেটে লাগাতে। চন্দন মুখের পিগমেন্টেশনকে অনেকটাই লাইটনিং করে। আর নিম তো খুব ভালো অ্যান্টিসেপ্টিকেরও কাজ করে। তোমাদের আই এরিয়াটাকে অ্যাভয়েড করে সারা মুখে দেখো আমি সারা মুখে লাগিয়ে নিয়েছি। তো মুখে এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমি 15-20 মিনিট অপেক্ষা করব, তারপরে ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো আমি মুখটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, মুখটা এখন অনেকটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে। তো তোমরা ওই প্যাকটা ইউজ করতে পারো, এটা একটা হোমমেড প্যাক, তো এটা দিয়ে কাজ হতে কিন্তু একটু সময় লাগবে, ধৈর্য ধরে তোমাদেরকে ইউজ করতে হবে। এটা তো কোনো ওই কেনা ফেস প্যাক না যে লাগালাম তার সাথে সাথে ইনস্ট্যান্ট গ্লো চলে আসলো বা দাগ একদিনেই চলে গেল, তা একদমই না। এটা তোমাদের আমি একদমই বলবো না, তোমরা ওই সপ্তাহে একবার করে লাগাও বা মাসে দুবার করে লাগাও, একটু 3-4 মাস লাগাও, দেখতে পারবে সব দাগ চলে গেছে আর ব্রণ ওঠার পরিমাণটাও অনেক কমে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, আর তোমাদের কোনো ফ্রেন্ড যদি এরকম ব্রণ সমস্যায় ভোগে তার সাথে শেয়ার করে দিও, তাহলে সেও অনেকটা মানে উপকৃত হবে না। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।